ব্রাহ্মণবাড়িয়ার আদালত এলাকা থেকে উদ্ধার করা শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করেছে র‍্যাবের বোমা বিশেষজ্ঞ দল। মঙ্গলবার রাত 3:30টায় 6 সদস্যের দলটি নিরাপদে বোমাটি বিস্ফোরণ ঘটায়। র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলটি জানিয়েছে, 5 কেজি ওজনের বোমাটি বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষতি হবার আশঙ্কা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জজকোর্ট এলাকায় অভিযান চালিয়ে 9:30টার দিকে বিচারকদের প্রবেশদ্বারের মুখে একটি বৈদ্যুতিক খুঁটির গোড়ায় বোমাটির সন্ধান পায় র‍্যাব। পরে এই বিষয়টি র‍্যাব সদর দপ্তরকে জানানো হলে 6 সদস্যের একটি দল বোমা নিষ্ক্রিয় করতে রাত 1:40 মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।